দিন কয়েক আগে জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এর মধ্য দিয়ে 7 বছরের সম্পর্কে শুভ পরিণয় ঘটে। অভিনেত্রীর বিয়ের বিভিন্ন ঝলক বিগত কয়েকদিন ধরে বলিপাড়ায় হট টপিক। তবে বিয়ের মাত্র 1 সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হল সোনাক্ষী সিনহা জাহির ইকবালকে। নবদম্পত্তিকে হাসপাতাল থেকে বের হতে দেখে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে। মূলত ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এমন গুঞ্জনের ঘন ঘটা। গত শুক্রবার বিকেলে জাহির ও সোনাক্ষী মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে গিয়েছিলেন। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপ্পারাজিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা শুরু হয়েছে যে সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা। নেটপাড়ার এক অংশে ধারণা, বিয়ের আগে সম্ভবত গর্ভধারণ করেছেন এই অভিনেত্রী। কেউ কেউ অভিনেত্রী আলিয়া ভাটের কথাও মনে করিয়ে দেন, কারণ বিয়ের 2 মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া। যদিও অভিনেত্রীকে ঘিরে এই গুঞ্জনের বাস্তব ভিত্তি নেই বলেই এখন পর্যন্ত মনে করা হচ্ছে। তাহলে কেন বিয়ের 1 সপ্তাহের মধ্যে হাসপাতালে যেতে হলো, এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।